देश विदेशे जे जेखान थेके ताजा खबर 24 देखछेन सबाइके आसलामु आलैकुम। जारा आमादेर चैनलटी सबस्क्राइब करेछेन तादेरके धन्यवाद। जारा एखोनो सबस्क्राइब करेनि एखोनि आमादेर चैनलटी सबस्क्राइब करुन। नरसिंदी जिलार रायपुर उपजेलाय फुटबल खेलाके केंद्र करे प्रतिपक्षेर लोकजन मोहम्मद मुसामिया नामेर एक बृद्धके पिटिये हत्या करेछे। গতকাল বুধবার সন্ধ্যা 7টায় রায়পুর উপজেলার পাড়াতলি ইউনিয়নের আজিজপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। মুস্তফা ও রায়পুরা থানার এসআই রাইফুল করিম গিয়ে মৃতদেহের সুরতাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের ভাতিজা ওবায়দুল্লাহ তাজা খবর 24 টিমকে জানান, বুধবার বিকেল 4টায় বন্ধুদের সাথে আজিজপুর চরে ফুটবল খেলা দেখতে যান তিনি। তখন একই গ্রামের ইদ্দিস মিয়ার ছেলে ইকরাম কাউকে না জানিয়ে তার একটি ফুটবল নিয়ে যায়। পরবর্তীতে জানাজানি হলে এ নিয়ে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে সন্ধ্যা 7টার দিকে ইকরাম তার লোকজন সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওবায়দুল্লাহ বাড়িতে হামলা চালায়। ওই সময় তাদের লাঠির আঘাতে মারাত্মকভাবে আহত হন মুসামিয়া। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে তাজা খবর 24 টিমকে বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোস্তফা বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেখতে থাকুন আমাদের এই ভিডিওর মাধ্যমে। ছেলে আর ইয়া হে ফকের ছেলে দুইজনে বল খেলা। হে ফকের ছেলের নাম হইছে ইয়া ইকরাম, আর আমার ছেলের নাম হইছে উবাইদুল্লাহ। দুইজনে বল খেলা লয়ে ঝগড়া লাগছে পরে পরে হে রে দুই রায় এনে লয়ে আইছি পরে পরে হিতা আইছে। হিতা না আসে রে এই আমার ছেলের ইয়া করতে হয় মারতে হয়েছে না, এই আমারে ইয়া করছে দাউদা খুব দিছে পর আমি দাউদা ফিরাইলাইছি পর আমার ডানার মাইজে দেন একটা বাড়ি মারছে ডানার মাইজে বাসরে যাই তো লইছে জিগাইতে আছে ইয়া কি হয়েছে মাদার সুদ ফাড়াই দিয়া সেরে তুই ইয়া বয়ে লইছে বাড়ির মাইজে লাগতো রে আগে ধরি পয়সারে ইলারে বাসদা দুই তিনটা ধাক্কা মারছে ওকরে তাহাতে গিয়া ধাক্কা মারছে ধাক্কা দিয়া সেরে এরপরে ইয়া আছে না ও বিটলা আছে না বিটলাটা ফারাইছে আর এরপরে বিটলা ফালাইয়া সেরে আবার বাস দাকাতে করে হেনতে করে এনে আনছি সে পর আমার বাউরে ডল্লা ফুরিয়া গেছে পরে এরপরে ইয়া ইতানে গেছে গা পরে আমরা দৌড়াদৌড়ি করে সেরে ফাইন ডালছি এরপরে ফসলা পায়খানা করে দিছে পরে এরপরে হালিকো আমার এন এই বাস দাজনে মিলে গিয়ে ইয়া করছে আর ইয়া দাজনে ফারাইছে ক ইয়া আমার এই বুকটার মাঝে হালি কি জানি করে আমি কইতাই না এরপরে শব্দ বন্ধ হয়ে গেছি গা শব্দ বন্ধ হয়ে গেছে গা পরে ফানি দিতাছি আমরা ডাক্তারছি শুনে না পরে নাও ভাড়া করে আমরা লিয়ে গেছি তুলাতুলিতে ইয়া সদর ফাড়াইছে এ মিতিগান্দার গিয়া সেরে ওই লেলগাডের আন্দা এ মারা গেছে ঘটনাটা এ ফার্স্টার দিকে হ্যাঁ ফুটবল খেলা নিয়া খেলাটা হয়েছিল হে সাইডে সাধারণ খেলা ঘরে আসলাম আর হান্দা লাগছে ঘরে কাজা শেষ হয়েছে তারপরে আমি গেছি আমি গিয়ে কোনো আমার অসুস্থ ছেলে আছে আমি পয়রা বেশি করতাম না কোনো এরপরে তো আমি এনে গেছি যাওয়ার পরে উনি এলার বলে এরা মারিয়া দেওয়া গেছে নাম গলা কাড়া করে মারছে এমবে কাড়া মারছি রে ইয়া বলে কোন কাড়া বলে ঠেল্লা ফালা দিছে তারপরে আবার কাড়া বলে বাঁশ লয়ে আসছে এগুলো আনতে করছি এটা তো হেরা নিয়ে যে মত করেছে আমি তো আর দেখছি না গিয়া শুনছি না গিয়া দেখছি হেরা আইসে বাড়িতে উঠটা আমার শ্বশুরের মার দূর করছে এরপর আমরা দর বেরিয়ে আইতে দাঁড়িয়ে গেছি না চুরি লয়ে আইসে নাম দল লয়ে আইসে টেকারটা লয়ে আইসে কিছু মানুষ হাতে খালি হাতে আইসে কিছু মানুষ হাতে লয়ে আইসে এরপর আমার শাশি শাশুড়ি এন একটা বাড়ি দিছে এন বাড়ি দিছে হাতে বাড়ি দিছে দেওয়ার পরে আমার শ্বশুরের আয়া দুইরা ইয়াদা বাইরান শুরু করছে হানি দিয়া হুদা ছেড়ছে বুকটার মাইজে এরপর আমরা পানি টানি ডালার পরে ইলা প্রেশার করে ঘুমন তো নিলা এই ইটকানি আর হসপিটালে নিয়ে আসে এরা ইয়া করতে করতে ইলা রাপ্তেই গেছে নিছিল প্রথম তুলা তুলি এরপরে নিচে নরসিংদীতে ধরে না এরপর সদরের থেকে আবার ডাকা ভাড়ায় তুলেছেন ইয়া অ্যাম্বুলেন্স ডাক দেওয়ার মাত্র ইলার আপতা গেছে নেওয়ার পথে না ন লেগা খালি বাউ করছি এর পথে ইলার আপতা গেছে নরসিংদী মারা গেছে এনে প্রেশার টেশাব কইরা আপতা গেছে গা তো ইলারে এরকমই আমরা ঘটনাস্থলে আইসা লাশের সুরতাল করে লাশ মর্গে প্রেরণ করছি অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা এই যে মারা গেছেন ওনার দেহে কোনো আঘাতের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই জন্য তো আমরা ময়নাতদন্তে পাঠাইছি ময়নাতদন্তেই পাওয়া যাবে এটা প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে ডাক্তাররা যখন ময়নাতদন্ত রিপোর্ট করলেই তারা ডাক্তাররা বলতে পারবে আসলে কী হয়েছে এটা বাজি কোন আঘাতের চিহ্ন নাই আমরাও দেখেছি ফুটবল লয়ে আসে আমার স্বাস্থ্য ভাই ফুটবল লয়ে আসে আগে সাইকেল লাগে
মানুষের সাথে মারামারি করে হেরা আইসে পরে আমার বাপে তো ডাক্তারের কাছে গেছে, আমি ডাক্তারের কাছে লয়ে গেছি, লয়ে গেছি মা অসুস্থ, আমার বাপে তার জানে না কাজ যখন লাগছে, আমার বাপে কি করছে কাপড়টা না খুললে সে ওই চুনু দিকে গেছে, গেছে পরে হেরা জানে আমি দেখি নিয়ে কাজ লাগছে জানে না পরে দা এমনি আমার বাপে দোয়া শুরু করছে, দশ পনেরো দিন দৌড়া দোয়া শুরু করছে, পর তো মারামারি হয়েছে।